চট্টগ্রামের আদালত ভবন এলাহাত শৃঙ্খলা ফিরাই বেল্লাই সপ্তাহে দুই উত্তুন তিন দিন মোবাইল কোর্ট পরিচালনা করার জেলা প্রশাসকের উদ্যোগে চট্টগ্রাম জেলা ট্রেজারি কর্মকর্তা মোহাম্মদ আলী হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানত উল্টোফাতর যান চলাচল ও প্রকাশ্যে ধূমপান করিবের অভিযোগে এগারো জনের আর্থিক দণ্ড দেওয়া হইল। আরো দর্জি গাড়ি লং সাইডে যারি তালে দর্জি আজ যে দিতে অন্যায় করছি জরিমানা দিয়ে দখল তোলার অন্যায় করছি জরিমানা দিয়ে এনে দি এখানের মধ্যে সিগারেট খাই দিই এনে লাই দর্জি দেয় যে জিনিসটা করছি তো অপরাধ তো ইয়ে অপরাধ তো করছি তো অপরাধ তো শাস্তি তো অবশ্যই আছে। অভিযানের ব্যাপারে ট্রেজারি কর্মকর্তা মোহাম্মদ আলী হাসান সিপ্লাসরে জানাইল দিই আমরা টোটাল এগারো জনকে আটক করেছি। এর মধ্যে হচ্ছে দুজনকে আমরা মোটরযান অধ্যাদেশ আইনের অধীনে আমরা তাদেরকে শাস্তি এবং জরিমানা দিয়েছি, আর বাকিদেরকে আমরা তামাকজাত ও ধূমপান ব্যবহার নিয়ন্ত্রণ আইন 2005 আলোকে আমরা আর কি তাকে শাস্তি দেব। আর কোনো ছাড় নেই, আমাদের ডিসিসির নির্দেশ কোনো ছাড় হবে না, আমরা সেই হিসেবে আমরা আমাদের প্রতিদিনের অভিযান চালিয়ে যাচ্ছি। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।